আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। সূচনা সম্মতি দেয়। বিকেলবেলা ভাইয়ের সঙ্গে চলে আসে শ্বশুর বাড়িতে। তার শাশুড়ি হামিদা ভীষণ খুশি হয়। রুদ্রকে আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে। ড্রয়িং রুমে সোফায় স্বভাবসুলভ গম্ভীর হয়ে বসে রুদ্র। সূচনা রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে ভাইয়ের জন্য শরবত নিয়ে এলো। রুদ্র শরবতের গ্লাস হাতে নিয়ে হামিদা বেগমের বলা কথাগুলো শুনে হু হাঁ করছিল। এমন সময় ঝড়ের গতিতে বাইরে থেকে ড্রয়িং রুমে এসে আকস্মক থমকে গেলে হৈমি। কয়েক পল গোল গোল চোখ করে রুদ্রকে দেখে নিয়ে মৃদু চিৎকার করে বলল, ও মা, এটা কে? বেয়াইয়ের মতো লাগছে না? হ্যাঁ, রুদ্রর মতোই তো লাগছে, কিন্তু রুদ্র নয়। তার তো এমন ফ্রেশ মুখ, ফ্রেশ মাথা নয়। কপালে ভাঁজ ফেলে বিস্মিত চোখে সূচনার দিকে তাকালো। সে উত্তেজিত হয়ে বলল, আরে ভাবি, তুমি এসে গেছো? এটা তোমার ভাই। আরে, তোমার আরেকটা ভাই আছে? কিন্তু এত মিল কেন, জমজ টমজ নাকি? হামিদা উঠে এসে মেয়েকে কড়া চোখে শাসন করলেন। সূচনা কিঞ্চিত ভীতু হয়ে রুদ্রের মুখের দিকে তাকিয়ে আছে। রুদ্র স্থির বসে শান্ত চোখে তাকিয়ে আছে চঞ্চলিত হৈমির পানে। হৈমি শান্ত স্থির রুদ্রকে ড্যাব ড্যাব করে দেখে নিয়ে হঠাৎ চিন্তিত হয়ে বলল, তুমি তো বলেছিলে তোমরা দুই ভাই বোন। জেরিন আন্টিও তাই বলেছিল, তাহলে উনি কোথা থেকে আসলো? এই যা মুভির মতো কাহিনী টাহিনী আছে নাকি? ওই যে দুটো যমজ বাচ্চা হলে একটাকে চুরি করা হয়, বহু বছর পর আবার চুরি হয়ে যাওয়া ছেলের খোঁজ পাওয়া যায়। ইস, সিনেমাটিক কাণ্ড ঘটে গেল নাকি? হামিদা এবার ধমক দিলেন। সূচনা বিরক্ত হয়ে বলল, তোমার মাথা মনে হয় পুরোটাই খারাপ হয়ে গেছে হৈমি, কি আবোল তাবোল বলছো? মাকে পাশ কাটিয়ে রুদ্রর সামনে এসে দুহাত কোমরে রেখে পিটপিট করে তাকিয়ে হৈমি বলল, দেখতে একদম সেম, পার্থক্য এটাই ওনার দয়াল বাবাদের মতো চুল, দাড়িতে তো ছোটোখাটো বেনি হয়েই যাবে মনে হয়। রুদ্র শান্ত চোখে তাকিয়ে রইল। তার অমন গম্ভীর চোখ দুটোতে কিছু একটা ছিল যা হৈমির মুখ বন্ধ রাখতে বাধ্য করল। চুপসে গেল সে। ধীরে ধীরে পিছিয়ে গিয়ে মা ভাবির দিকে তাকিয়ে বলল, আচ্ছা ওনাকে কে মেরেছে? থুতনিটার মাথায় কিসের ব্যান্ডেজ? উনি কি কথা বলতে পারে না? কি সব বলছো, রুদ্র ভাইয়াকে তুমি চেনো না? অদ্ভুত। সূচনার কথা শুনে হামিদা কঠোর স্বরে বলল, রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। হৈমি ঘাড় ফিরিয়ে তাকে উঠতে দেখে বার কয়েক ঢোক গিলে তড়াক করে চলে গেল নিজের রুমে। বিড়বিড় করে বলল, খাইসেরে সর্বনাশ। হৈমির সঙ্গে সর্বনাশের মতো একটা ঘটনা ঘটল না। মাহেরের সঙ্গে দেখা করে চলে গেল রুদ্র। হৈমির চোখে ভাসিয়ে দিয়ে গেল পরিচিত মানুষ, অপরিচিত রূপ, দ্বিতীয় রূপ। কিন্তু সে কি জানে, মানুষ বড় বিচিত্র, তার থেকেও বেশি বিচিত্র রুদ্র নামক এই শক্তিশালী পুরুষটি। একই মানুষের দুটো রূপ তাকে যতটুকু দিয়েছে, তার থেকে অধিক কিছু দেবে এই দুই রূপের এই এক মানুষের তৃতীয় রূপটি। সামলাতে পারবে তো ছোট্ট মেয়েটা? সহ্য করতে পারবে তো অপ্রত্যাশিত কিছু অনুভূতি দে? একজন পুরুষের জীবনে আসা নতুন অধ্যায় পাল্টে দেবে না তো তার ভবিতব্য? ক্লান্ত বিকেলে বাড়ি ফেরার পথে হঠাৎ অপরিচিত এক ব্যক্তি পেছন থেকে জিজ্ঞেস করল, আপনি মাহের, সূচনার হাজবেন্ড? বাইশ স্টার দিতে গিয়েও থেমে গেল মাহের। পেছন ঘুরে শ্যাম বর্ণীয় হ্যাংলা পাতলা লম্বাটে ছেলেটিকে দেখে সাবলীল ভঙ্গিতে জিজ্ঞেস করল, ইয়েস, কে বলছেন? ছেলেটা হাত বাড়িয়ে দিল। বাইক থেকে নেমে মাহেরও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করল। ছেলেটা বলল, আমি লিমন, সূচনার এক্স। সহসা চমকে উঠল মাহের, নিজেকে ধাতস্থ করে নিল মুহূর্তেই। এক্স শব্দটা শুনতেই কান গরম হয়ে চুয়াল শক্ত হয়ে উঠল। বলল, সো, আপনার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। একটা ছেলে হিসাবে আমি মনে করি এসব আপনাকে জানানো উচিত। কীভাবে আপনাকে ঠকানো হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এর পুরোটাই আপনার জানা উচিত। তীব্র অস্বস্তিতে পড়ে গেল মাহের। আশেপাশে তাকিয়ে লোকজন দেখে নিল। বলল, সরি। এখানেই বলবো নাকি আড়ালে কোথাও বসবেন? আপনি সম্মানিত মানুষ, রাস্তাঘাটে এসব আলোচনা করা ঠিক না। বলা তো যায় না কি থেকে, কার মাধ্যমে, কি রোটে কি ঘটে যাবে। গম্ভীর স্বরে মাহের বলল, আপনি আমার সঙ্গে আসুন,
সন্ধ্যার পর বাসায় ফিরল মাহে। দরজা খুলে তার ক্লান্ত মুখের দিকে তাকিয়ে মৃদুস্বরে সূচনা বলল, আজ এত দেরি যে ফোনও ধরছিলেন না? মাহের গম্ভীর হয়ে গেল, ধীরগতিতে পা বাড়িয়ে চলে গেল রুমে। সূচনা কপালে দু ভাঁজ ফেলে দরজা লাগিয়ে দিল। এরপর মাহেরের জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে গেল রুমে। মাহের রুমে পায়চারি করছিল, তাকে ভীষণ বিধ্বস্ত দেখল সূচনা। মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপাল জুড়ে ছড়িয়ে আছে, বুক পিঠের কয়েকটা বোতাম খোলা। সূচনাকে দেখে তার হাঁটা থেমে নিঃশ্বাসে অস্থিরতা বেড়ে গেল। কিছু বলার জন্য উদ্যত হয়েও বলল না, দমে গেল। সূচনা পানির গ্লাস সামনে ধরে বলল, এটা খেয়ে নিন, ভালো লাগবে। যা গরম পড়েছে আজকের গরমে সবার অবস্থাই কাহিল, আপনাকেও ভীষণ বিধ্বস্ত লাগছে। মাহেরের গম্ভীরতা দৃঢ় হলো, স্বভাব সুলভ সেই হাসিটা আজ তার মুখে নেই, যে হাসিতে চোখ চুড়িয়ে যায় সূচনার। তাই মনে মনে কিছুটা বিচলিত হলো সে, জিজ্ঞেস করল, আপনার কি মাথা ব্যথা করছে? ছোট্ট করে উত্তর দিল মাহের। আদা চা করে দেব, আপনি পানিটা খেয়ে ফ্রেশ হন, আমি চা করে আনছি। সূচনা দরজার বাইরে দু কদম এগিয়েছে, অমনি রুম থেকে বিকট এক শব্দ পেয়ে চমকে উঠল সে। কিঞ্চিত তোরণিত হয়ে পুনরায় রুমে ঢুকতেই দেখল ঘন ঘন শ্বাস নিচ্ছে মাহের। তার দৃষ্টি কয়েক হাত দূরে মেঝেতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া গ্লাসের টুকরোগুলোতে স্থির। এ দৃশ্য দেখে বার কয়েক ঢোক গিলল সূচনা। শান্তশিষ্ট মিষ্টভাষী মানুষটার একই রূপ, নিজেকে ধাতস্থ করতে এক মিনিট লেগে গেল তার। কাপাস্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? কিছু না, ছোট্ট করে উত্তর দিয়ে শাওয়ারের উদ্দেশ্যে বাথরুমে ঢুকে পড়ল মাহের। সূচনা বড় বড় চোখ করে কাঁচের টুকরোগুলোর দিকে তাকিয়ে রইল, এরপর ধীর স্থিরভাবে সেগুলো উঠিয়ে ফেলে দেওয়ার জন্য বাইরে গেল। রাতে খাবার সময়ও মাহের চুপচাপ গম্ভীর রইল, মনের ভিতর তীব্র অশান্তি চললেও মুখে কিছু বলল না সূচনা। হামিদা ছেলেকে দুবার জিজ্ঞেস করল, কি হয়েছে তোর, মুখ এমন লাগছে কেন? মাহের তেমন কোনো উত্তর দিতে পারল না, শুধু বলল, 4 ঘন্টা ডিউটি করে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছি, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। রাতে ঘুমানোর সময় সূচনা যখন জিজ্ঞেস করল, আপনার কি হয়েছে? মাহের শান্ত কণ্ঠে বলল, কি হবে তাহলে? তখন বাকিটুকু বলার সুযোগ না দিয়ে মাহে দৃঢ় কণ্ঠে বলল, যে প্রশ্নটি আপনার মনে ঘুরছে এর উত্তর আমার কাছে নেই, আপাতত আমি আপনার সঙ্গে কথা বলতে চাইছি না, গুড নাইট সূচনা, ঘুমিয়ে পড়ুন। মায়ের সঙ্গে সূচনার সম্পর্কটা বেশ জটিলতার মধ্যে কাটলো কিছুদিন। চেনা মাহের যেন হঠাৎ করেই ভীষণ অচেনা হয়ে উঠল, সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকে, কাজ না থাকলে ছুটির দিনগুলোতে বইয়ে মুখ গুঁজে বসে থাকে, প্রয়োজনে দু একটা কথা বললেও ভীষণ গম্ভীর হয়ে বলে, মুখের ভিতরটায় বড্ড ফাঁকা ফাঁকা লাগে সূচনা। অদ্ভুত এক হাহাকার পূর্ণ হৃদয়, বরাবরের শান্তশিষ্ট মিষ্টভাষী পুরুষগুলোর ক্রোধ বড় ভয়ানক হয়, এরা কাউকে আঘাত করে না, কাউকে কটু কথা শোনায় না, এরপরও অদ্ভুত কৌশলে দোষী মানুষটিকে শাস্তি দিতে পারে, যেমন মাহের শাস্তি দিচ্ছে সূচনাকে। কিন্তু কিসের শাস্তি, তার অপরাধ কী? শুক্রবার ছুটির দিন, আজকের পরিকল্পনা হচ্ছে টিশার জন্য ভালো মন্দ রান্না করে সকলে মিলে তার বাসায় যাওয়া। মাহের যেতে নারাজ, তার নাকি স্টুডেন্টসদের অনেকগুলো খাতা দেখা বাকি, তাই শাশুড়ি আর ননদের সঙ্গে সূচনা যাবে খালাতো ননদের বাসায়। গোসল করে রেডি হচ্ছিল সে, এমন সময় মাহেরের হোয়াটসঅ্যাপে কল এলো। মাহের তখন বাথরুমের শাওয়ার নিচে দাঁড়িয়ে, ফোন একধারে বাজতে থাকায় বাধ্য হয়ে সূচনা ফোন রিসিভ করলো। ওপাশ থেকে মেহেলি কণ্ঠস্বর ভেসে এলো, স্যার আমি হিমি বলছি, ওই যে গতকাল নাম্বার নিলাম যে, পিক পাঠিয়েছি দেখুন, ব্যতিক্রমে এতটুকুই উত্তর, আপনি বিশ্বাস করলেন না, ভাবলেন আমি বাদ রেখে লিখেছি। আর হ্যাঁ স্যার, পিকের সাথে আমার একটা শাড়ি পরা পিকও চলে গেছে, সরি স্যার। এরপর থেকে খেয়াল রাখবে নিজের পিক যেন স্যারের হোয়াটসঅ্যাপে না আসে। আপনি কে বলছেন? স্যারের ওয়াইফ। কি স্যার ম্যারেড? মুচকি হেসে কল কেটে দিল সূচনা। নিশ্চয়ই মেয়েটা জানে না মাহের ম্যারেড, তাই ইমপ্রেস করার জন্য পিক পাঠিয়েছে। সূচনা পিকটা দেখে ডিলিট করে দিল। এরপর হোয়াটসঅ্যাপ থেকে বেরোনোর সময় হঠাৎ একটি নাম্বারে দৃষ্টি আটকে গেল, ভীষণ পরিচিত নাম্বার তার। কয়েক পল অতিবাহিত হতেই যখন পুরোপুরি নাম্বারটা চিনতে পারল, সর্বাঙ্গ কেঁপে উঠল। লিমনের নাম্বার, লিমনের সঙ্গে মাহেরের পরিচয় আছে,
প্রচণ্ড উত্তেজিত হয়ে ইনবক্সে ঠুকলো সে একের পর এক মেসেজ। পিক দেখে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হলো। তার আর লিমনের বেশ কিছু ঘনিষ্ঠ ছবি দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটা ছবি সত্যি তার আর লিমনের, আর কয়েকটা ছবিতে সে আর লিমন রয়েছে, যে ছবিগুলিতে অশ্লীলতার ছাপ স্পষ্ট। সুজানার মনে পড়ে না লিমনের সঙ্গে এতটা ঘনিষ্ঠ সে কখনো হয়েছে কিনা। তাহলে এগুলি কি এডিট করা? ছিছি, লিমন লাস্ট যে ছবিটা দিয়েছে সে ছবিতে সুজানা শাড়ি পরা, কিন্তু বুকে আঁচল নেই, আঁচলটি লিমনের হাতে। লিমনের মুখ ডোবানো সুজানার বুকের বিভাজনে, সুজানা এক হাত তার পিঠ খামচে ধরা, আর এক হাতে চুল খামচে ধরা। মুখের এক্সপ্রেশন এমন যেন কিছু দেখে ভয় পেয়েছে। গা ঘিন ঘিন করে উঠল সুজানার। গত বছর তার জন্মদিনে বন্ধুরা মিলে তাকে সারপ্রাইজ দিয়েছিল। পুরো রুম অন্ধকার করে হঠাৎ আলো জ্বালিয়ে একসঙ্গে সবাই রুমে ঢুকেছিল। ভয় পেয়ে চোখ খিঁচে পরিহিত জামার ওড়না খামচে ধরেছিল সে। ছবিটা এখনও তার কাছে আছে। তীর তীর করে খামতে শুরু করলো সুজানা। লিমনের করা মেসেজগুলো পড়তে লাগলো একের পর এক। আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।